সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই জানাবো সরকারকে ইউরোপ আমেরিকা নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক করলেন ভিপিনুর তফসিল বাতিল সরকারের পদত্যাগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলসমূহের ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে গণধিকার পরিষদ এবারে জানাবো সরকারকে নির্বাচন থেকে ফিরে আসার আহ্বান চর্ম পীরের দেশপ্রেমিক ইমানদার জনতা ভোটকেন্দ্রে যাবেন না এবং ভোট দেবেন না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সরকারকে নির্বাচন থেকে ফিরে আসার এবং নির্বাচনে দেশবাসীকে সহযোগিতা না করার আহ্বান জানিয়েছেন তিনি জানাবো আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য বিস্ফোরা আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের স্লোগান দিলেও গণতন্ত্রে বিশ্বাস করে না এমন মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান বলেছেন আওয়ামী বাকশালীরা জন্মলগ্ন থেকেই ফ্যাসিবাদী চেতনায় বিশ্বাসী তাই আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য স্বরূপ তারা সরকারি দলে থাকলেও বিপদ আর বিরোধী দলে গেলেও আপদ এবারে থাকছে কেন্দ্রের প্রভাব খাটালেই ভোট বন্ধ করে দেয়া হবে বলেন সিসি কাজী হাবিবুল আওয়াল জানিয়ে দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে আগামী সাতই জানুয়ারি আসন সাধারণ নির্বাচন বানচাল করে কাউকে লাভবান হতে দেওয়া হবে না এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ মানব পাচার সন্দেহে তিনশো তিন ভারতীয় সহ বিমান নামালো ফ্রান্স মানব পাচার করা হচ্ছে এমন সন্দেহে তিনশো জনেরও বেশি ভারতীয়কে নিয়ে নিকারাগুয়াগামী একটি বিমানকে ফ্রান্সের বিমানবন্দরে আটক করা হয় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মাধ্যমে তথ্য পেয়ে বিমানটিকে আটকান ফরাসি কর্মকর্তারা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকারকে ইউরোপ আমেরিকার নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক করলেন ভিপি নূর তফসিল সরকারের পদত্যাগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে পরিষদ রোববার বেলা আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিল বের করে পল্টন মোড় জাতীয় প্রেস ক্লাব পল্টন নাইটিঙ্গেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর বলেন সিপিডির প্রতিবেদনে বলা হয়েছে গত পনেরো বছরে অনিয়ম করে ব্যাংক থেকে বিরানব্বই হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে সিপিটি বিভিন্ন পত্র পত্রিকায় তথ্য দিয়েছে কিন্তু প্রকৃত অর্থে কয়েক লক্ষ কোটি টাকা পাচার করেছে প্রতি বছর আমদানি রপ্তানি আন্ডারভয়েস ওভার ভয়েস সহ বিভিন্ন ভাবে বাহাত্তর হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে অন্যান্য সংস্থার মতে এক লক্ষ কোটি তারা বলছে ব্যাংকিং খাতে সুশাসন নেই অর্থনৈতিক খাত দুর্বৃত্তের দখলে তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন শ্রমিকদের ক্ষমতায়ন ও শ্রমিক অধিকার গণমাধ্যমের স্বাধীনতা নাগরিক অধিকার নিশ্চিতের কথা বলছে দেশে গণতন্ত্র সুশাসন না থাকলে তো ব্যাংকিং খাতে সুশাসন কিংবা শ্রমিক অধিকার নাগরিক অধিকার থাকবে না গণতন্ত্র সুশাসন নাগরিক অধিকার মত প্রকাশের স্বাধীনতা না থাকলে ইউরোপ আমেরিকা সরকারকে নিষেধাজ্ঞা যার ভুক্তভোগী হবে গোটা দেশের জনগণ তাই সরকারের প্রতি আহ্বান এখনো সময় আছে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নির্বাচন দিন দেশ রক্ষা করুন পুলিশ সহ প্রশাসনের অনেকে সরকার পরিবর্তন হলে চাকুরি বা ওএসডি করার আশঙ্কা আছে উল্লেখ করে ভিপি বলেন আমরা কথা দিচ্ছি কারো চাকরি যাবে না আর বর্তমান সরকার আজকের পরিবর্তন হলে কালকে বিএনপি বা অন্য কেউ ক্ষমতায় চলে আসছে বিষয়টি এমনও নয় প্রয়োজনীয় জাতীয় ঐক্য এবং সংহতি তৈরি করে সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় সরকার হতে পারে তিনি বলেন তত্ত্বাবধায়ক বলেন মাঝখানে তো একটা সরকার থাকবে সুতরাং আপনাদের ভয়ের কিছু নেই দেশকে বাঁচাতে দলমত নির্বিশেষে সকলকে রাজপথে নেমে আসতে হবে ভিন্ন দেশি মদদে এদেশে কোনো একতরফা নির্বাচন হতে দেওয়া হবে না আমাদের আন্দোলন চলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন আন্দোলন চলবে বিপি নূর বলেন আমরা জনগণের প্রতি আহ্বান করছি আগামী জানুয়ারি আমরা ও মামুরা মিলে আমি আর ডামি নির্বাচন হচ্ছে এই নির্বাচনে আপনারা যাবেন না বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে আমাদের আটক করা হবে কিন্তু এতেই কি আন্দোলন আন্দোলন থেমে যাবে এই জনগণের সাথে রাজনৈতিক দলের সংহতি এবং রাজনৈতিক দলের সাথে জনগণের সংহতি তৈরি হয়েছে সুতরাং এই সরকারের পতনের পর অবশ্যই জনগণের সরকার ক্ষমতায় আসবে জাতীয় পার্টি শক্তিশালী বিরোধী দল হতে চায় কিন্তু জনগণের সাথে বেমানি করার কারণে জাতীয় পার্টির কোনো অস্তিত্ব জনগণ রাখবে না সরকারকে নির্বাচন থেকে ফিরে আসার আহ্বান চর্মনায় পীরের দেশপ্রেমিক ইমানদার জনতা ভোটকেন্দ্রে যাবে না এবং ভোট দেবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আবির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সরকারকে নির্বাচন থেকে ফিরে আসার এবং নির্বাচনে দেশবাসীকে সহযোগিতা না করার আহ্বান জানিয়েছেন তিনি রোববার রাজধানীর আইএবি মিলনায়তনে বিজয় তিপ্পান্ন বছর প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে বিরোধী দলহীন একতরফা নির্বাচনের নামে দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠে সরকার নির্বাচন নির্বাচন খেলার নামে দেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে এভাবে দেশের সম্পদ নষ্টের কোনো মানে হয় না পীর বলেন পাকিস্তান আমলে মানুষ ভোট দিতে পারত এখন মানুষ ভোটও দিতে পারছে না ধনী দরিদ্রের বৈষম্য এখন অনেক বেশি আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য বিস্ফোরা ডক্টর ইরান আওয়ামী লীগের মুখে গণতন্ত্র স্লোগান দিলেও গণতন্ত্রে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান তিনি বলেছেন আওয়ামী বাকশালীরা জন্মলগ্ন থেকেই ফ্যাসিবাদী চেতনায় বিশ্বাসী তাই আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য স্বরূপ তারা সরকারে থাকলে বিপদ আর বিরোধী থাকলে আপদ তিনি বলেন তামাশা নির্বাচনে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে কেন্দ্রে যাবে না আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করতেই আবারও নির্বাচনে নাটক মঞ্চস্থ করছে একতরফা নির্বাচনের কারণে কোনো আগ্রহ নেই তামাশা নির্বাচন জন্য জনগণের অভিশাপ আর দখলদার আওয়ামী লীগের জন্য মহা উৎসব তাই আওয়ামী লীগ জুলুমতন্ত্র থেকে দেশের মানুষকে রক্ষায় দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে রোববার দুপুরে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন এর আগে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে লেবার পার্টি এবং ছাত্র মিশনের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নেন মিছিলটি বিজয়নগর থেকে শুরু হয়ে পুরোনা পল্টন সচিবালয় তোপখানা রোড হয়ে আলদাজি কমপ্লেক্সের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিলিত hi. কেন্দ্রে প্রভাব খাটালে ভোট বন্ধ করে দেওয়া হবে সিইসি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রের ভেতরে করতে হবে প্রার্থীদের তাদেরকে কেন্দ্রে অবশ্যই পোলিং পোলিং এজেন্ট নিশ্চিত করতে হবে যদি এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় তাৎক্ষণিক প্রিজাইডিং এবং রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে ঘটনা সকালে ঘটলার অভিযোগ করা হলো বিকেলে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য হবে না রোববার বিকেল তিনটার দিকে টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বৃহত্তর ময়মনসিংহের ছয়টি জেলার প্রশাসনে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মত বিনিময় শেষে প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন এর আগে ভাষা সৈনিক আব্দুল জব্বার মিলনায়তনে এগারোটি সংসদীয় আসনে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে মত করেন সিএসি কাজে হাবিবুল আওয়াল বলেন কেন্দ্রের ভেতরে কেউ বেশি প্রভাব খাটালে তাৎক্ষণিকভাবে ভোট বন্ধ করে দেওয়া হবে যাদের কারণে ভোট বন্ধ হবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে পরিবেশ স্বাভাবিক হলে পরে ওই কেন্দ্রে ভোট নেওয়া হবে তিনি বলেন এখন যারা যেভাবে অভিযোগ করে না কেন মূলত খেলাটা হবে ভোটের দিন ইসি ইউনো আসলে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার করতে পারবে না তাই তাদের বদলি করেও যে খুব একটা লাভ হবে এমনটা মনে হচ্ছে না সিইসি বলেন ভোটের দিন কেন্দ্রের ডিআইজি এসপি এবং বিভাগীয় কমিশনাররা যাবেন না আর যদি যায়ও এবং প্রভাব খাটায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কেন্দ্রের মূল দায়িত্বে থাকবেন প্রিজাইডিং অফিসার তিনি আরও বলেন নির্বাচন অবাদ করার জন্য কেন্দ্রের বাইরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য নিয়োজিত থাকবে আপনারা দেখছেন আমরা ঢালা ওসি এবং ইউনো প্রশাসনের অনেককেই বদলি করেছে এখনো প্রশাসনের অনেকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাচ্ছি সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে মানব পাচার সন্দেহে তিনশো তিন ভারতীয় সহ বিমান নামালো ফ্রান্স মানব পাচার করা হচ্ছে এমন সন্দেহে জনেরও বেশি ভারতীয়কে নিয়ে নিকারাগুয়াগামী একটি বিমানকে ফ্রান্সের আটক করা হয় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মাধ্যমে তথ্য পেয়ে বিমানটিকে আটকান ফরাসি কর্মকর্তারা শনিবার এ কর্তৃপক্ষ জানিয়েছে তিনশো জনেরও বেশি ভারতীয় যাত্রীর মধ্যে তেরো জন অপ্রাপ্ত বয়স্ক তাদের বয়স আনুমানিক একুশ থেকে তেরো বছরের আশেপাশে সংবাদ সংস্থা এ জানিয়েছে শনিবার সকালে 303 জন যাত্রীর বিমানবন্দরে লাউঞ্জ হলে ছিলেন এপির একজন সাংবাদিক এটা দেখেছেন লাউঞ্জ কাঁচের ফাঁকের বাইরের অংশ এবং আশপাশের প্রশাসনিক ভবনগুলো ত্রিপলে ঢেকে দেওয়া হয়েছিল সেখানে কারো প্রবেশের অনুমতি ছিল না বিমান সংস্থার আইনজীবী লিলিয়ানা বাকোকো বলেছেন সমস্ত ক্রু সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং বিমানবন্দর ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে শুক্রবার প্যারিসের বিচার বিভাগীয় কর্মকর্তারা জানিয়েছিলেন মানব পাচারের অভিযোগে তিনশো জনেরও বেশি ভারতীয় যাত্রী নিয়ে নিয়েকারা কারাগুয়াগামী বিমানকে কর্তৃপক্ষ আটক করে ফ্রান্সের পুলিশ দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সংশ্লিষ্ট অপরাধ দমনে বিশেষজ্ঞদের একটি ইউনিট মানব পাচার সন্দেহে তদন্ত করছে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে গ্রেপ্তার করা হয়েছে প্যারিসের প্রসিকিউটর অফিসের বিবৃতি অনুসারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি জানায় সংযুক্ত আরব আমিরাত থেকে রওনা দেওয়া ফ্লাইটে যারা ছিলেন তারা খুব সম্ভবত মানব পাচারের শিকার রোমানিয়া ভিত্তিক চার্টার্ড কোম্পানি লিজেন্ড এয়ারলাইন্স দ্বারা পরিচালিত এ থ্রি বিমানটি বৃহস্পতিবার পূর্ব ফ্রান্সের ভ্যাট্টি বিমানবন্দরে জ্বালানির জন্য থামে মাধ্যমে সেখানে তাদের আটক করা হয় প্রসিকিউটর অফিস শুক্রবার জানায় তিনশো জন যাত্রী এবং কেবিন ক্রুদের পরিচয়পত্র পরীক্ষা করে দেখা হচ্ছে বিবৃতিতে বলা হয়েছে কর্মকর্তারা যাত্রীদের পরীক্ষা করে দেখছেন যে কোন পরিস্থিতিতে বিমানে রওনা দিয়েছিলেন যাত্রীদের ভ্রমণের উদ্দেশ্য পরীক্ষা করে দেখা হচ্ছে বিমানটিকে আটক করার পর যাত্রীদের প্রথমে সেখানে থাকতে বলা হয়েছিল তারপরে তাদের টার্মিনালের হোল্ডিংয়ে স্থানান্তর করা হয় সেখানে তাদের থাকার জন্য আলাদা বিছানার ব্যবস্থা করা হয়েছিল টুইটারে একটি বিবৃতিতে ফ্রান্সের ভারতীয় দূতাবাস বলেছিল প্যারিসের কর্তৃপক্ষ তাদের পরিস্থিতি সম্পর্কে জানিয়েছে সেখানে বলা হয়েছে খবর পেয়ে দূতাবাসের দল বিমানবন্দরে পৌঁছেছে আমরা পরিস্থিতি তদন্ত করছি এবং যাত্রীদের সুস্থতা নিশ্চিত করার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছি সংবাদ সংস্থা রয়টার জানিয়েছে বিমানটি সংযুক্ত আরব আমিরাত থেকে উড়েছিল তবে সন্ধের ভিত্তিতে এবং সুরক্ষার কারণে ফ্রান্সের বিমানবন্দরে যাত্রা স্থগিত করা হয় ফ্রান্সের বিচার বিভাগ বিষয়টি খতিয়ে দেখছে